light. Light? হঠাৎই একদিন ঘুম থেকে উঠে জানালা দিয়ে তুমি যখন আকাশের দিকে তাকালে তুমি দেখতে পেলে হুবহু পৃথিবীর মতো দেখতে কোনো একটা গ্রহ আকাশে দেখতে পাওয়া যাচ্ছে, তখন কি হবে? আর শুধু তুমি একা নও, গোটা পৃথিবীবাসী দৃশ্য দেখে অবাক। হ্যাঁ, বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে পৃথিবীর মতোই আরেকটা গ্রহের, আর গ্রহটা ধীরে ধীরে পৃথিবীর অনেক কাছে চলে এসেছে। আর এই খবরটা পাওয়ার পর একটা মেয়ের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। শুধুমাত্র মেয়েটা নয়, সাথে ছিল আরেকটা পরিবার। কি এমন ঘটেছিল যে দুটো মানুষের জীবনে ঘন অন্ধকার নেমে আসে? আজকের ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। একটা ইউনিক সাইফাই মুভি এস স্টোরি প্রেজেন্টস অ্যানাদার আর্থ। মুভি শুরু হয় এবং রোডা নামের 17 বছরের এই মেয়েটাকে দেখা যায়। রোডা অনেক ছোটবেলা থেকেই মহাকাশ সম্বন্ধে কখন কি হচ্ছে, মহাকাশে না হচ্ছে, এসব নিয়ে ঘাটাঘাটি করত ইন্টারনেটে। মহাকাশের প্রতি তার একটা অদ্ভুত ভালো লাগা জন্মে যায়। রোডা এমআইটি নামে একটা নাম করা কলেজে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে, এবং যেহেতু এমআইটি একটা বিশাল বড় কলেজ এবং সেখানে সবাই পড়াশোনার সুযোগ পায় না, সুতরাং সে যেহেতু পেয়েছে সেই বন্ধুবান্ধবদের নিয়ে একটা পার্টি দিচ্ছিল। কিন্তু পার্টি অনেকটা বেশি হয়ে যায়। মদ খাওয়া অবস্থাতে প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল রোডা। গাড়ির রেডিওতে সে প্রথম খবরটা শুনতে পায় যে মহাকাশ বিজ্ঞানীরা একটা গ্রহের ব্যাপারে জানতে পেরেছে, যেটা নাকি হুবহু পৃথিবীর মতোই দেখতে এবং সেখানে মানুষও বসবাস করে। সে সাথে সাথে মুহূর্তের জন্য গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকায় এবং দেখে, সত্যিই তো নীল রঙের একটা তারার মতো দেখা যাচ্ছে না আকাশে? এটাই হলো সেই গ্রহটা। রোডা যেহেতু মদ্যপ অবস্থা ছিল, সুতরাং একটা সুস্থ মানুষের মতো তার মাথা কাজ করছিল না, তাই রেডিওতে কথাগুলো শুনে সে আরও স্পিডে গাড়ি চালাতে থাকে এবং আকাশের ওই নীল তারাটাকে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় একটা লোক তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিল। তাদের গাড়িটা সিগন্যালে এসে দাঁড়ায়, আর ঠিক তখনই উল্টো দিক থেকে রোডার গাড়িটা প্রচণ্ড স্পিডে আসে এবং সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার কিছুক্ষণ পর রোডার জ্ঞান ফিরে আসে। দেখা যায় সে বেশ চোটও পেয়েছে। কোনো মতে গাড়ি থেকে নেমে আসে সে, আর যে গাড়িটাকে সে একটু আগে ধাক্কা মেরেছিল সে দেখে সেই গাড়িতে থাকা দম্পতি ভীষণভাবে আহত হয়েছে এবং তাদের বাচ্চা ছেলেটা, যে কিনা গাড়ির পেছনের সিটে বসেছিল, ভীষণ ধাক্কায় গাড়ির সামনের কাঁচ ভেঙে রাস্তায় এসে পড়েছে। সেখানে ওই পরিবারের সবার নিথর দেহগুলো এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রোডার হাত পা ঠান্ডা হয়ে যায়। রোডার নিজেরও বয়স খুব কম, মাত্র 17 বছর। সে ভাবতে পারছিল না যে শুধুমাত্র তার খাম খেয়ালি পড়ার জন্য একটা নির্দোষ পরিবার এইভাবে শেষ হয়ে গেল। সাথে সাথে সেখানে পুলিশ এসে পৌঁছায়। রোডার কাছে গাড়ি চালানোর লাইসেন্স না থাকা, মদ্যপ অবস্থাতে বেআইনিভাবে গাড়ি চালানো এবং একটা নির্দোষ পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য রোডার 4 বছরের জেল হয়। সময়ের সাথে সাথে 4 বছর কেটে যায়। রোডা জেল থেকে ছাড়া পায় 4 বছর পর। বাইরের খোলা হয় বেরোয়, চারদিকটা কেমন যেন অন্যরকম লাগছিল। আর ওই দিকে দেখা যায় ওই যে নতুন গ্রহটাকে সে দেখেছিল ছোট্ট একটা তারার মতো, সেটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছে। সকালবেলার দিকেও আকাশের দিকে তাকালে স্পষ্টভাবে দেখা যায় একটা নীল গ্রহ। বিজ্ঞানীরা এই গ্রহটার একটা নামও দিয়েছে, নাম হলো আর্থ 2, বা দ্বিতীয় পৃথিবী। রোডা বাইরে বেরিয়ে অবাক হয়ে সেই আর্থ 2 এর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে এবং তারপর তার মা বাবা ভাই এসে তাকে বাড়ি নিয়ে যায়। এই 4 বছরে শুধু রোডার জীবনই পাল্টায়নি, সেও পুরোপুরি বদলে গেছে মানসিকভাবে। জেল থেকে বেরিয়ে এলেও সে এখনও মনে মনে অপরাধ বোধে ভোগে। তার শুধু মনে হয় এই 4 বছরে আমার আশেপাশের মানুষগুলো কেমন যেন বদলে গেছে। আমার মা বাবা ভাই সবাই শুধুমাত্র আমাকে একজন জেল খাটা আসামি হিসাবেই দেখে, তার বেশি কিছু নয়। পুরনো সব কথা, পুরনো সব স্মৃতিগুলো তাকে যেন তাড়া করে বেড়ায়, আর তার চারপাশে সব কিছু যেন বারবার চিৎকার করে একটা কথাই বলে যে তুমি একজন খুনি। রোডা নিজের রুমেও থাকে না, চিলিকোঠার একটা ঘরে গিয়ে থাকতে শুরু করে। একদিন সে সেই জায়গায় যায় যেখানে বছর 4 আগে সে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এবং ঠিক তখনই সে দেখে একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায় এবং সেই জায়গায় ল্যাম্পপোস্টের কাছে বাচ্চাদের একটা খেলনা রেখে দিয়ে চলে যায়। রোডা বুঝতে পারে ওই খেলনাটা নিশ্চয়ই সেদিনের অ্যাক্সিডেন্টে যে বাচ্চাটা মারা গিয়েছিল তা স্মৃতির উদ্দেশ্যে কেউ একজন রেখে গেল। কিন্তু লোকটা কে? রোডার কেমন যেন একটু অদ্ভুত লাগে, কারণ সে এতদিন জানতো সেদিনে সে অ্যাক্সিডেন্টের ওই পরিবারের সবাই মারা গিয়েছিল। রোডা সেদিন বাড়িতে এসে ইন্টারনেটে জন বারোজ সম্বন্ধে সার্চ করতে থাকে। জন অর্থাৎ ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে লোকটা গাড়ি চালাচ্ছিল তার পরিবার সহ, সেই লোকটার নাম ছিল জন। জন পেশায় একজন মিউজিক কম্পোজার বা সুরকার, তিনি ইয়ালে ইউনিভার্সিটিতে মিউজিকের প্রফেসর ছিলেন। সেদিন অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবার মারা গেলেও জন কিন্তু বেঁচে যায়।
সে প্রায় এক বছর কোমায় ছিল। এক বছর পর তার জ্ঞান ফেরে। রোডা ইন্টারনেট থেকে জনের ঠিকানা জোগাড় করে। রোডার বারবার মনে হচ্ছিল, আমি যতক্ষণ না পর্যন্ত আমার অপরাধ স্বীকার না করব, লোকটার কাছে গিয়ে তার কাছে ক্ষমা না চাইব, ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারব না। রোডা জনের বাড়ি অবধি পৌঁছে যায়, তবে জানালা দিয়ে জনকে দেখে রোডার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ক্ষমা চাওয়ার শক্তিটুকু তার মধ্যে নেই। এদিকে রোডার মানসিক অবস্থা এতটা নিচে চলে গেছিল, এতটা ভেঙে পড়েছিল, রোডা নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে বলে, আমি যা পাপ করেছি তা শুধুমাত্র চার বছর জেল খেটে পূরণ হবে না। আমি ক্ষমাটুকু পর্যন্ত চাইতে পারছি না, আমি এত বড় অন্যায় করেছি তার পরিবারকে নষ্ট করে। একটা মানুষের জীবন আমি শেষ করে দিয়েছি, সুতরাং আমার মৃত্যুই হবে ওই অপরাধের সঠিক শাস্তি। সে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে জ্যাকেট খুলে বরফের ওপরে শুয়ে পড়ে। রাত কেটে যায়, ভোর হয়। রোডা সারা শরীর যেন জমে যেতে শুরু করে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে একসময় রোডা অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে এসে দেখতে পায় সে হাসপাতালে শুয়ে আছে, অর্থাৎ কেউ তাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিল এবং হাসপাতালে নিয়ে এসেছিল। এত চেষ্টা করে মৃত্যু ধরা দেয় না রোডার কাছে। রোডা ভাবে, মৃত্যুও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি এতটাই বড় পাপ করে ফেলেছি। ইতিমধ্যে আর্থ ওয়ান অর্থাৎ আমাদের পৃথিবীর থেকে আর্থ টু অর্থাৎ দ্বিতীয় পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয় এবং একটা প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করে একটা বড়সড় সংস্থা। ওই আর্থ টু বা দ্বিতীয় পৃথিবীকে নিয়ে যে যত ভালো রকমের প্রবন্ধ লিখতে পারবে তাকে সেই দ্বিতীয় পৃথিবীতে ঘুরতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। রোডাই প্রতিযোগিতায় অংশ নেয় এবং সে একটা প্রবন্ধ লিখে জমা দিয়ে দেয়। এদিকে দেখা যায় রোডা কিছুদিন পর আবার জনের বাড়িতে যায়। সে এবারও জনকে সত্যি কথাটা বলতে পারে না। উল্টো সে জনকে বলে, স্যার আমি একটা ক্লিনিং কোম্পানিতে চাকরি করি। আমাদের কোম্পানি থেকে বাড়ি বাড়ি আমাদেরকে পাঠানো হচ্ছে ফ্রিতে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য। যদি আজকে আমার কাজ আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে রেখে দিতে পারেন, আমি আপনার বাড়িঘর পরিষ্কার করে দেব। শুরুতে রাজি না হলেও পরে জন রাজি হয়ে যায়। এমনিতেই জনের বাড়ির খুব খারাপ অবস্থা এবং পরিবার হারানোর শোকে জন সারা দিন মদ খেয়ে পড়ে থাকে। রোডার বাড়ি পরিষ্কার করা জনের পছন্দ হয় এবং তারপর থেকে রোডা প্রতি সপ্তাহে জনের বাড়ি পরিষ্কার করতে যায়। আসলে তার উদ্দেশ্য ছিল যে কখনো না কখনো সে সাহস করে জনকে সত্যি কথাটা বলে ক্ষমা চাইতে পারবে, কিন্তু সেটা পারে না সে। এবং জন ঘর পরিষ্কার করার জন্য রোডাকে যে চেকগুলো দিত সেগুলো সে ছিঁড়ে ফেলে দেয়, কারণ সে জনের থেকে কোনো অর্থ নিতে চায় না। অন্যদিকে খবরে জানা যায় যে বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবী নিয়ে রিসার্চ করতে গিয়ে এমন কিছু জানতে পেরেছে যা মানুষের হোশ উড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা জানতে পেরেছে এই পৃথিবীতে যতজন মানুষ আছে তাদের সবার একটা করে যমজ ভার্সন সেই আর্ট টুতেও আছে। আরও সহজে বোঝাতে গেলে, আমি তুমি আমাদের সবার একটা করে কপি ওখানেও আছে এবং তারাও আমাদের মতোই জীবনযাপন করছে। রোডা এটা শুনে অবাক হয়ে যায়। তার মাথায় এই কথাটা ঘুরতেই থাকে। রোডা আকাশে আর টু এর দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে, সেই গ্রহতেও নিশ্চয়ই তার মতো একজনকেও আছে। আচ্ছা, দ্বিতীয় পৃথিবীর রোডাও কি জীবনে একই রকম ভুল করেছিল? তার সাথেও কি সেদিন সে অ্যাক্সিডেন্ট হয়েছিল? যদি সে কখনো দ্বিতীয় পৃথিবীর রোডার সঙ্গে দেখা করার সুযোগ পায় তাহলে তাকে কি বলবে, কি জিজ্ঞেস করবে? এই সমস্ত কিছুই তার মাথার মধ্যে ঘুরছিল। এদিকে দেখা যায় নিয়মিতভাবে জনের বাড়িতে যেতে যেতে রোডাকে জনের আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে। দীর্ঘ কয়েক বছর ধরে জন পরিবার হারানোর শোকে একা জীবন কাটাচ্ছিল। সেখানে রোডার মতো একজনকে পেয়ে তার মনের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশা জেগে ওঠে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। রোডা এখন শুধু জনের বাড়িরই না, জনেরও খেয়াল রাখত। একদিন জন রোডাকে বলে, জানো বেশ কয়েক বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আমার পরিবারকে হারাই এবং যার জন্য সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যদি কখনো তাকে আমার সামনে পাই আমি হয়তো তাকে নির্মমভাবে হত্যা করে ফেলব। রোডা এই কথাগুলো শুনে ওর মনের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। এদিকে রোডার কাছে খবর আসে সে যে কম্পিটিশন বা প্রতিযোগিতায় লেখা জমা দিয়েছিল সেটাতে সে জিতে গেছে এবং সেই সংস্থা থেকে রোডাকে ফোন করে জানানো হয় তারা যে দ্বিতীয় পৃথিবীতে ঘুরতে যাওয়ার জন্য স্পেসশিপ বা মহাকাশযান পাঠাচ্ছে সেখানে রোডাও চাইলে যেতে পারে, রোডাকে তারা সুযোগ দিচ্ছে। ছোটবেলা থেকেই মহাকাশ সম্বন্ধে, অন্যান্য গ্রহ সম্বন্ধে রোডার মনের মধ্যে প্রচণ্ডভাবে প্যাশন ছিল। রোডা এইসব নিয়েই থাকত। অন্য কোনো গ্রহে যাবে, অন্য কোনো জায়গার সভ্যতা দেখবে, এইসব কাল্পনিক চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঘুরত। সেই সব কিছু আজকে সফল হতে চলেছে, তার সারা জীবনের স্বপ্ন আজকে সার্থক হয়েছে, হয়তো আর কিছুদিনের মধ্যে সে তার স্বপ্নকেও ছুঁয়ে ফেলবে। অনেকদিন পর রোডার মনের ভেতরে খুশির ছোঁয়া, অনেকটাই খুশি সে। কিন্তু জন রোডাকে যেতে বারণ করে, কারণ রোডা তার জীবনে আসার পর তার জীবনটা আবার আগের মতো হতে শুরু করেছে, আর ঠিক এই সময় যদি সে চলে যায় জন কিভাবে বাঁচবে? জন বারবার অনুরোধ করে বলে, রোডা আমায় ছেড়ে যেও না, আমি বাঁচতে পারবো না। জনের মুখে কথাগুলো শুনে চার বছর আগেকার সেই ভয়ঙ্কর দিনটার সব কিছু রোডার চোখের সামনে ভেসে ওঠে। রোডা ভাবে আজকে আর সে পিছিয়ে যাবে না,
আজকে সব কিছু জনকে বলে দেবে। রোডা জনকে বলে, জন, আমি তোমায় একটা কাহিনী শোনাতে চাই, তারপরেও যদি তুমি আমাকে যেতে বারণ করো ঠিক আছে, আমি যাব না। কথাগুলো বলতে বলতে রোডার চোখে জল চলে আসে। সে ঠান্ডা গলায় বলে, এই গল্পটা একটা মেয়ের ব্যাপারে। মেয়েটা শুরুতে অবুঝ ছিল, খামখেয়ালি জীবন কাটাতো। একদিন সে না বুঝে একটা বড় অপরাধ করে ফেলে এবং সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। সে তার করা অপরাধের জন্য শাস্তিও ভোগ করে এবং সে তার করা অপরাধের জন্য ক্ষমাও চাইতে চায়, কিন্তু সে ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে ক্ষমাও চাইতে পারেনি, আর না তো সত্যিটা বলতে পেরেছে। কারণ মেয়েটা খুব ভীতু আর দুর্বল প্রকৃতির একটা মানুষ ছিল। দিনের পর দিন শুধুমাত্র মিথ্যে কথা বলে গেছে সেই লোকটাকে। সেই লোকটা কোনো ক্ষতি করার জন্য মিথ্যে বলেনি, সে মিথ্যে বলেছে কারণ সে ভালোবাসে লোকটাকে। তুমি জানো জন সেই মেয়েটাকে? সে মেয়েটা হলাম আমি। আমি সেই মেয়ে যে কিনা তোমার পুরো পরিবারের মৃত্যুর জন্য দায়ী। সেদিন অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সাথেই হয়েছিল। জন ভীষণ রেগে যায় এবং চিৎকার করে তাকে চলে যেতে বলে। রোডা চলে যায়, কিন্তু তার খুব কষ্ট হতে থাকে। সেদিন রাত্রেবেলায় সে টিভিতে খবর দেখে, মহাকাশ বিজ্ঞানীরা যত দিন যাচ্ছে তত সেই দ্বিতীয় পৃথিবী সম্বন্ধে একটার পর একটা তথ্য জানতে পারছে। মহাকাশ বিজ্ঞানীরা একটা ধারণা বা একটা থিওরি নিয়ে আলোচনা করেছে যার নাম ব্রোকেন মিরর হাইপোথিসিস। কি আছে এই থিওরিতে? এই থিওরিতে তারা বলেছে যে দ্বিতীয় পৃথিবীতে যারা বসবাস করে তারা পৃথিবীর মানুষের মতোই হুবহু কপি হলেও তাদের জীবনযাত্রা এই পৃথিবী মানুষের সঙ্গে মেলে না। অর্থাৎ আজকে আমার জীবনে যা হচ্ছে বা আমি যা করছি, আমার যে কপি আছে বা আমার যে যমজ নকল আছে দ্বিতীয় পৃথিবীতে, সে কিন্তু একই রকম জিনিস নাও করতে পারে। সে হয়তো এই সময় ঘুমোচ্ছে বা এই সময় অন্য কিছু করছে, তার জীবন অন্যরকম। এবং এই জন্য বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছে যে পৃথিবীর মতো হুবহু দেখতে হলেও এবং সেখানকার মানুষ যেন আমাদের মতো এক হলেও তারা সম্পূর্ণ আলাদাভাবে জীবন কাটায় সেখানে। এই কথা শুনে রোডা মহাকাশ যাওয়ার জন্য যে টিকিটটা পাঠানো হয়েছিল সেই টিকিটটা নিয়ে জনের বাড়িতে পৌঁছায়। জন তাকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে, কিন্তু অনেক কষ্ট করে এসে জনের বাড়ির জানালা দিয়ে তার বাড়িতে ঢোকে। রোডাকে চোখের সামনে জন দেখে এবং জন রোডার গলা চিপে ধরে, কিন্তু রোডা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সে জানে সে জনের অপরাধী। হঠাৎ করে জন রোডার গলা ছেড়ে দেয় এবং বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার সামনে থাকলে আমি তোমাকে মেরে ফেলতে পারি। রোডা কোনো মতে নিজেকে সামলে নিয়ে জনকে ব্রোকেন মিরর হাইপোথিসিস থিওরি সম্বন্ধে সব কিছু খুলে বলে এবং বলে, সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ আগেই আমি দ্বিতীয় পৃথিবীর ব্যাপারে জানতে পারি, এবং আমি আকাশের দিকে দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলাম এবং সেই সময় অ্যাক্সিডেন্টটা ঘটে। তাই হতে পারে দ্বিতীয় পৃথিবীতে যে রোডা আছে সে হয়তো একই রকম কাজ নাও করে থাকতে পারে, কারণ বিজ্ঞানীরা বলছে আমাদের যে জীবনযাপন এবং তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। সুতরাং হতে পারে সেদিন দ্বিতীয় পৃথিবীর রোডা গাড়ি নিয়ে বের হয়নি আর কোনো অ্যাক্সিডেন্টও হয়নি। আর যদি তাই হয়ে থাকে তাহলে তোমার পরিবারের এখনও সবাই জীবিত আছে। যদিও আমি গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারবো না, তবে এরকম হওয়ার আশাটাই সবচেয়ে বেশি, কারণ বিজ্ঞানীরা তাই বলছে। তবু আমি চাই আমার বদলে আর্থ টুতে তুমি যাও। এই বলে রোডা আর্থ টুতে যাওয়ার টিকিটটা জনের সোফার ওপর রেখে দিয়ে চলে আসে। এরপর মুভিতে দেখা যায় রোডার কথা শুনে তার বদলে জন দ্বিতীয় পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোডার মন থেকে বোঝা নেমে যায়, এতদিন যে অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটা থেকে সে এখন মুক্ত। এবার এখানে প্রশ্ন আসে, যদি জন দ্বিতীয় পৃথিবীতে যায় সেখানে জনেরও তো একজন ডুপ্লিকেট আছে, তাহলে সে তার পরিবারকে কী করে খুঁজে পাবে? উত্তর হলো, জন কখনোই তার পরিবারকে দ্বিতীয় পৃথিবীতে গিয়ে খুঁজে পাবে না, কারণ হতে পারে জনের স্ত্রী সেখানে আলাদা কেউ, বা হতে পারে জনের যে স্ত্রী মারা গেছে সে দ্বিতীয় পৃথিবীতে হয়তো অন্য কারো স্ত্রী। সুতরাং জন যদি সেই মহিলাকে খুঁজেও পায় সে শুধুমাত্র তাকে চোখের দেখাটুকুই দেখতে পারবে, বা এটাও হতে পারে সে দ্বিতীয় পৃথিবীতে জনের স্ত্রী হয়তো বেঁচেই নেই, কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। তবুও বলে না, মানুষ আশায় বাঁচে, আর সেই আশাটুকুর উপর নির্ভর করে জন দ্বিতীয় পৃথিবীতে পাড়ি দেয়। এরপর কিছুদিন কেটে যায়। একদিন দেখা যায় একটা কুয়াশা ভরা শীতের সকালে রোডার নিজের মতো হেঁটে হেঁটে যাচ্ছিল কোনো একটা জায়গায়। হঠাৎ করে কি একটা দেখে, সে দেখে থমকে দাঁড়ায়। দেখা যায় তার সামনে হুবহু তারই মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রোডা একটু অবাক হয়ে যায় এবং সাথে সাথে এটাও বুঝে যায় আর টু বা দ্বিতীয় পৃথিবী থেকে আরেক রোডা এই পৃথিবীতে এসেছে তার সাথে দেখা করার জন্য। কিন্তু কি কারণে সেটা আর দেখানো হয় না, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিটার কাহিনী এখানেই শেষ নয়, এই মুভিটার একটা পার্ট টু আসবে যেখানে দেখানো হবে যে জন দ্বিতীয় পৃথিবীতে যাওয়ার পর সেখানে কি হয়েছিল এবং একই সাথে দ্বিতীয় পৃথিবীর রোডাকে আমাদের পৃথিবীতে কেন আসতে হলো। এই সব কিছুর উত্তর পাওয়া যাবে যখন এই মুভিটার পার্ট টু বেরোবে, এই মুভিটা অবশ্যই এক্সপ্লেন করব। মুভির গল্প হতে পারে কাল্পনিক, কিন্তু মুভিটা মানুষের জীবনের দুটো চরম শিক্ষা দিয়ে যায় এবং কি করে আমরা আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে হ্যান্ডেল করব সেই বিষয়েও শিক্ষা দিয়ে যায় মুভিটা।
দেখো, আমাদের সবার জীবনেই একটা অতীত থাকে। হতে পারে সেটা বিভিন্ন দুঃখ কষ্টে ভরা, কারো না কারো জীবনে কিছু না কিছু অতীতের কষ্টের স্মৃতি থাকেই। সবার জীবনেই খারাপ ভালো দুটো দিকই থাকে, যেমন তোমার সাথে ভালো ঘটনা ঘটবে তেমন খারাপ ঘটনাও ঘটবে। আমাদের অতীতটাকে কখনো মনের মধ্যে পুষে রাখতে নেই। যদি অতীতের কিছু মনে রাখতেই হয় তবে সেটা অতীতের ভালো কিছু মনে রাখো, কারণ অতীতের কষ্টটাকে যদি তুমি প্রতিদিন বহন করে বেড়াও তাহলে তুমি তোমার বর্তমানকে উপভোগ করতে পারবে না, বর্তমানটা ভালো করে বাঁচতে পারবে না। আর যদি এই সময়টা অর্থাৎ বর্তমানটাকেই ভালো করে না বাঁচতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ কখনো সুন্দর হবে না। ঠিক যেভাবে মুভিতে মেয়েটা করেছিল, তার দ্বারা একটা ভুল হয়ে গেছিল এবং সেটা শাস্তি পাওয়ার পরেও নিজের মন থেকে কোনো মতেই মেনে নিতে পারছিল না এবং সেই ঘটনাটা ভুলতেও পারছিল না। একইভাবে জনও একই কাজ করেছিল, তার পরিবার যাওয়ার পর সে ওই কষ্টের স্মৃতিটাকে আঁকড়ে ধরেই বসেছিল। তাই লক্ষ্য করে দেখো, না তো মেয়েটা জীবনে কিছু করতে পেরেছে আর না তো জন জীবনে কিছু করতে পেরেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, না করো একটা শুধু লাইক করে দিও তাহলেই হবে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ভিডিওর নিচে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।